हेलो फ्रेंड्स, सायंतिकास किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमी आपनादेर संगे आरो एक बार भेज चाउमिनेर रेसिपी निये हाजिर होयेछि। तबे आजके चाउमिनटा एकटु अन्यरकम भावे बानाबो। एमन एकटि उपकरण व्यवहार करब जाते एर टेस्ट घरोयार थेके अनेकटाई पाल्टे जाबे। माने घरोया चाउमिने आमरा जा जा व्यवहार करी तार थेके एकटा जिनिस एक्सट्रा व्यवहार करब। चलो ताले रेसिपिटा शुरू करी और सम्पूर्ण भिडियोटा देखार जोन्नो तोमादेर काछे आमार अनुरोध रइलो। प्रथमे आमी चाउमिन सिद्ध करार जोन्नो एकटा कड़ाइयेर मध्ये बेश खानिकटा जल दिए दिलाम। एबार जल गरम होवार जोन्नो बसिए एर मध्ये दिए दिलाम लवण और 1 टीस्पून रिफाइंड अएल। এই তেল দেওয়াতে কি হবে, চাউমিনটা একটার সাথে একটা জড়িয়ে যাবে না। তো এবার আমি ব্যবহার করছি চাউমিন, জল গরম হয়ে এসেছে। এখানে এক প্যাকেট আমি চাউমিন এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যে কোনো ব্র্যান্ডের চাউমিন নিতে পারো। এবার নুডলসটাকে কিন্তু আমি ভাঙিনি, তাহলে এর টেক্সচারটা নষ্ট হয়ে যেত। তো নুডলসটা আমি মিনিট পাঁচেক এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চাউমিনটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি কিন্তু চাউমিনটা সিদ্ধ করব না। দেখো এভাবে চেক করে দেখে নিচ্ছি, চাউমিনটা 90% মতো সিদ্ধ করে নিলাম। এবার আমি এটা নামিয়ে এটাকে ছেঁকে নিলাম। এক্সট্রা জলটা বেরিয়ে গেছে আর উপর থেকে ঠান্ডা জল ছড়িয়ে দিচ্ছি যাতে এর ভেতরে চলা কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। এবারে হালকা করে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো একটার সাথে কিন্তু একটা লেগে নেই, কারণ তেল দিয়ে আমি এটাকে সিদ্ধ করেছি, তো একটার সাথে একটা জড়িয়ে যাবে না। আর এভাবেই কিন্তু রেস্টুরেন্টেও করা হয়। এবার আমি এখানে সবজি নিয়েছি, বিনস, গাজর আর নিয়েছি ফুলকপি। সব সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটেছি। নিয়েছি মটরশুঁটি, আলু আর এখানে নিয়েছি পেঁয়াজ, আর এখানে আমি নিয়েছি একটা টমেটো টুকরো করে কেটে আর লঙ্কা স্লাইস করে কেটে নিয়েছি। আর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 5 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। যেহেতু আমি অনেকটা পরিমাণ চাউমিন বানাবো, তেল ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি প্রথমে ফুলকপি। ফুলকপিটা কয়েকবার একটু নাড়াচাড়া করব, মিনিট দুয়েক এটাকে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গাজর। গাজর দেওয়ার পরে আবারও একটু এটাকে নাড়াচাড়া করছি। আমি পরপর এতে সবজি অ্যাড করতে থাকব, আর তোমরা চাইলে কোনো সবজি স্কিপ করতে পারো, আবার কোনো সবজি অ্যাডও করতে পারো। দিয়ে দিলাম বিনস কুচি, আর বিনসটা আমি একটু তেজটা করে কেটেছি যাতে দেখতে বেশি ভালো লাগে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া আলু। আলু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। আমি কিন্তু 2-3 মিনিট করে নাড়াচ্ছি আর সবজি অ্যাড করতে থাকছি। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই সবজিগুলো সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে, তাই আমি আগে অন্য সবজিগুলো ব্যবহার করে তারপর পেঁয়াজটা ব্যবহার করলাম। এবারে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আদাটা কড়াইয়ের মাঝখানে একটু নাড়াচাড়া করছি আলাদাভাবে। এবারে সবজির সঙ্গে মিশিয়ে একসাথে ভাজতে থাকবো। আর এটা একদম ঘরোয়া পদ্ধতিতেই আমি বানাচ্ছি, তবে এমন একটা উপকরণ ব্যবহার করব যাতে এর টেস্টটা অনেকটাই পাল্টে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এবার সবজির সঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে, আর সবজিটা এবার ভালো মতো নরম হয়ে যাবে যেহেতু লবণ দিলাম। আর স্লাইস করে কাটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা এভাবে স্লাইস করে কেটেছি, এতে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে, যেমন রেস্টুরেন্টে এরকম লম্বা লম্বা করে কাটা হয়। দিয়ে দিয়েছি এর মধ্যে মটরশুঁটি 1 মুঠো। এখানে অবশ্যই কিন্তু আপনারা আরও সবজি চাইলে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন। আপনারা যেরকম ইচ্ছে সেরকমই গোলমরিচের গুঁড়োটা অ্যাড করতে পারেন, তবে অবশ্যই কিন্তু এগুলো অ্যাড করবেন সব উপকরণ। দিয়ে দিচ্ছি টমেটো, টমেটোটাও অবশ্যই ব্যবহার করবেন। একটা টমেটো এখানে ব্যবহার করেছি। সবজিটা এবার ভালো করে নাড়াচাড়া করতে করতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ দেওয়াটা এখানে অপশনাল, আপনারা চাইলে হলুদ দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। সবজি ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া চাউমিন। চাউমিন এখানে দেখুন একদম ঝরঝরে রয়েছে, একটার সাথে একটা লেগে নেই, এমনভাবে চাউমিনটা সেদ্ধ করেছি। রেস্টুরেন্টেও কিন্তু ঠিক এভাবে চাউমিন সেদ্ধ করা হয়, যার জন্য চাউমিনগুলো ঝরঝরে থাকে।
তাই একটু তেল দিয়ে অবশ্যই চাউমিনটা সেদ্ধ করবেন। দুটো হাতা বা খুন্তির সাহায্যে এবার খুব ভালো করে চাউমিনটা মিশিয়ে নেব সবজির সঙ্গে। এর আগে আমি আরও অনেক রকমের চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যদি সেগুলো না দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন সমস্ত চাউমিনের রেসিপিগুলো। লবণ আর ঝাল অবশ্যই নিজেদের স্বাদ মতো কিন্তু ব্যবহার করবেন, আর গোলমরিচের গুঁড়োটাও। আর সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি। এটাও অপশনাল, কিন্তু দিলে কিন্তু স্বাদ বেশি ভালো হয়, তাই অবশ্যই ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটু এটা ফ্রাই করা হয়ে গেলে এবার আমি সেই উপকরণটা অ্যাড করব, যেটা বাড়ির চাউমিনের থেকে অনেকটাই অন্য রকমের স্বাদ এনে দেবে। দিয়ে দিচ্ছি এবার চিলি সস 1 টেবিল স্পুন। হ্যাঁ, চিলি সস দিলে কিন্তু বন্ধুরা এর টেস্ট অনেকটাই আলাদা হয়ে যাবে। তবে এখানে কিন্তু আমি টমেটো সস বা সয়া সসের ব্যবহার করব না, শুধুমাত্র এই ভেজ চাউমিনটাতে আমি চিলি সস ব্যবহার করি, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো অন্য কোনো রকম সস ব্যবহার না করে মাত্র 1 টেবিল স্পুন চিলি সস ব্যবহার করলে কিন্তু এর টেস্ট ভীষণই ভালো হবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, ভেজ চাউমিন। তো রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন, তাহলেই আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।